সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম আজকের লেকচারে। সো আজকের লেকচারটা তোমাদের জন্য অনেক বেশি রিল্যাক্সিং হবে, একদম রিল্যাক্স হয়ে বসে পড়ো। সো আজকে আমরা একটু গল্প করব, সেই গল্পের ভিতরে যদি তোমরা কিছু ইনফরমেশন মনে রাখতে পারো দ্যাটস গুড। কেননা এইখানে আজকে যে আমাদের টপিকটা শক্তির বিভিন্ন উৎস, এখান থেকে নর্মালি রিটেন কোয়েশ্চেন অর্থাৎ লিখিত প্রশ্ন কখনোই আসে না, ঘুরে ফিরে দু একটা এমসিকিউ আসতে পারে, এর বাইরে কখনো আসে না। এমসিকিউ টাইপ অফ ইনফরমেশন তো জানবোই, এর পাশাপাশি আমরা কিছু ইন্টারেস্টিং কাহিনী জানবো এবং আমরা এইটা চেষ্টা করব কিছু ইনফরমেশন এমন জানার জন্য যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে, এবং ওই ইনফরমেশনগুলো তোমাকে একটু কি বানাবে, স্মার্ট বানাবে, যেটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। ওকে, সো দেখো শক্তি যেগুলো আছে আমাদের, শক্তিগুলাকে মেইনলি আসলে জ্বালানি, কোন ধরনের জ্বালানি ব্যবহার করতেছি সে জ্বালানি থেকেই তো শক্তি হয়। এর পরের লেকচারে আমরা শক্তি রূপান্তর দেখব, অর্থাৎ শক্তি কখনো আসলে কি হয় না, তোমার বিনাশ হয় না, এটা আমরা সবাই জানি। সো এইখানে এই যে শক্তি আছে এগুলাকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা যায়, সেই দুইটা ভাগ কি জিনিস এবং ওদের উদাহরণগুলা কিন্তু তোমার আসলে এমসিকিউতে কাজে লাগে, ঠিক আছে। একটা আসতেছে তোমার হচ্ছে অনবায়নযোগ্য, অনবায়নযোগ্য। আর একটা আসতেছে কি তোমার হচ্ছে নবায়নযোগ্য। নবায়নযোগ্য, সো নবায়নযোগ্য জ্বালানিটার এবং অনবায়নযোগ্য, তোমাদের বইতে দেখবা অনবায়নযোগ্য সম্পর্কে যে উদাহরণগুলো দেওয়া আছে, অর্থাৎ এখানে তোমাদেরকে কি বলবে যে কয়লা, তারপরে হচ্ছে তোমার তেল, তারপরে হচ্ছে নিউক্লিয়ার শক্তি, এগুলো বলা আছে। যদিও আসলে এই উদাহরণগুলো কিন্তু লিমিটেড না, অনবায়নযোগ্য শক্তি কিন্তু অনেক উদাহরণ আছে। সো এইগুলার উদাহরণগুলো মুখস্থ রাখা এটা একটু বোকামির কাজ হবে। সো আমি হালকা পাতলা তিনটার নাম লিখে রাখতেছি তারপরে তোমাদের সুবিধার্থে। একটা আসতেছে হচ্ছে তোমার তোমার তেল, কয়লা, আর একটা আসতেছে কি হচ্ছে আমাদের নিউক্লিয়ার শক্তি। নিউক্লিয়ার শক্তি নিয়ে আমি একটু ডিটেলসে কথাবার্তা বলবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, নবায়নযোগ্য যেগুলো আছে এটা তোমাদের মনে রাখতে হবে এবং এমসিকিউতে কাজে লাগবে। সো এই জিনিসটার ক্ষেত্রে আমি যখন কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে অর্থাৎ নরডেম হলি ক্রস অ্যাডমিশনের ক্লাস নিই, তখন আমি এখানে আমি তোমার একটা টেকনিক শেখাই। এই টেকনিকটা কি হচ্ছে, তোমার ওই যে তোমরা জীবন মানে জি বাংলা, অর্থাৎ হচ্ছে জি বাংলা চ্যানেলে মনে হয় একটা সিরিয়াল হয় যেখানে আসলে হচ্ছে জবা নাম করে একটা ক্যারেক্টার আছে সুপার হিউম্যান টাইপের, অর্থাৎ একটা টাইমে হচ্ছে তিনি আসলে একটা বাড়ি হচ্ছে কাজের মহিলা থাকে, পরে সেই বাড়ির বৌমা হয়ে যায়, তারপরে হচ্ছে উকিল হয়ে যায়, উকিলের পরে আবার জজ হয়ে যায়, তার মেয়েও একটা সময় যে উকিল হয়ে যায়। সো তিনি একজন সুপার হিউম্যান মানুষ, তাকে তো আসলে তার শক্তি অনেক বেশি এবং তার শক্তি কি পুনরুত্তর আসলে তৈরি হইতে থাকে, এই জন্য আমরা নবায়নযোগ্য ক্ষেত্রে তাকে মনে করার চেষ্টা করতেছি। জবা সবজি নিবে, জবা সবজি নিবে, ঠিক আছে। সো এখানে এক একটা জিনিস এক একটা জিনিস বোঝানো হবে। সো প্রথমে যে জ আছে এটা হচ্ছে তোমার জলবিদ্যুৎ, জলবিদ্যুৎ। তারপরে কি দেখো তোমার হচ্ছে ব, মানে বা যেটা আছে পাতে আসতে তোমার দুইটা জিনিস মনে রাখতে হবে, এবং এই দুইটা জিনিসে তোমরা অনেক সময় কনফিউজ থাকো, বায়োমাস আর একটা হচ্ছে বায়োফুয়েল। এই দুইটার কনফিউশনকে আমি ভেঙে দিব, সমস্যা নাই। তারপরে কি আসতেছে তোমার হচ্ছে দেখো সবজি, তারপরে হচ্ছে দন্তে স, সতে হচ্ছে কি সবাই বুঝতে পারতেছি সৌরশক্তি, আমাদের বর্তমান সময় যেটা হচ্ছে সব থেকে একটা আলোচিত বিষয়বস্তু। তারপরে কি আসতেছে তোমার হচ্ছে ব, আর একটা ব চলে আসছে এখানে কি হবে, বায়ু, বায়ু শক্তি, ঠিক আছে। তারপর হচ্ছে জতে আর একটা জ আসছে তোমার, সেই জতে কি আসবে তোমার হচ্ছে জিও থার্মাল, ঠিক আছে, জিও থার্মাল অর্থাৎ ভূতাপীয়। জিও মানে হচ্ছে ভূ, ঠিক আছে, জিওলজি মানে কি ভূতত্ত্ব বিজ্ঞান, সো জিও থার্মাল, থার্মাল, ঠিক আছে। আর নিবে থেকে কি আসতেছে, নিবে থেকে আসলে নবায়নযোগ্য, নবায়নযোগ্য, বুঝতে পারছি ঘটনাটা। সো এইখানে যে টোটাল যে পয়েন্টগুলো আছে এগুলো আসলে আমাদের একটু মনে রাখতে হবে। এখন এটা আসলে মনে রাখলে তোমার এমসিকিউতে কাজে লাগবে। সো আমি তোমাদের কিন্তু টেকনিক দেখা দিছি কিভাবে জিনিস মনে রাখতে পারো। এখন এইখানে এই জিনিসগুলোকে একটু ধারাবাহিকভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল ধরো যদি আমি হচ্ছে তেলের কথাবার্তা বলি, সো তেলগুলোর ক্ষেত্রে কি ঘটনা ঘটে, তেলের ক্ষেত্রে আমরা নর্মালি আমাদের এক ধরনের হচ্ছে তোমার কি বলা যাইতে পারে, আমরা যত যা কিছুই আমাদের পৃথিবীতে কোনো কিছুরই তো আসলে বিনাশ সম্পূর্ণরূপে হয় না। অর্থাৎ আমি ধর হচ্ছে
আমি মারা গেলাম, সো আমি মারা গেলে আমাকে কবর দেওয়া হবে, সো আমার যে শরীরে যে মাংস আছে বা হাড্ডি গুড্ডি যা কিছু আছে না কেন, এবং আমার শরীরে যে কিছু লিকুইড পদার্থ আছে, এই সবগুলো আসলে বিভিন্ন উপাদানে তোমার পৃথক হবে। সো এখানে কি কি উপাদান হবে, ধরো আমি হচ্ছে তোমার আসলে মারা যাওয়ার পরে আমাকে একটা তোমার হচ্ছে আমার যে জীবাশ্ম বলতে আমি ধরো হচ্ছে মারা যাওয়ার পরে সবকিছু তোমার একেবারে ওই যেগুলা তোমার হচ্ছে ব্যাকটেরিয়া থাকে সেটা আমাকে ধ্বংস করে ফেললো, সো আমার যে অবস্থাটা দেখা যাবে আমার কিছু পরিমাণ কঠিন পদার্থ তৈরি হবে, একদম সলিড কিছু কঠিন পদার্থ নিচে চলে আসবে, কিছু পরিমাণ কি দেখা যাবে কিছু লিকুইড পরিমাণ তোমার আসলে কি হবে এর উপরে জমা হবে। অর্থাৎ দেখো আমার শরীরে তো অবশ্যই আমার শরীরে কিছু লিকুইড আছে না, তা না হইলে তো আমি একদম একটা হচ্ছে জড় পদার্থের মতো একটা লোহার টুকরার মতো হইতাম, সেটা তো না। সো আমার শরীরে কিছু লিকুইড আছে। এখন দেখো এই যখন আসলে হচ্ছে তোমার এই সলিড বা লিকুইড যেটা থাকে এইগুলার থেকে কিছু গ্যাস তৈরি হইতে পারে না, সলিড বা লিকুইডের উপরে কিন্তু অলওয়েজ একটা জলীয় বাষ্প থাকে বা গ্যাস থাকে, এটা তোমরা অনেকেই জানো না বাট এটা ইন্টারমিডিয়েট জানতে পারবা। সো মনে রাখবে এখানে একটা গ্যাসের জিনিস আসতেছে, ঠিক আছে। এগুলা কিন্তু আসলে কেমিস্ট্রি তোমাদের কাজে লাগবে, ইন্টারমিডিয়েট যখন উঠবা তখন আসলে পদার্থের পাশে লিখা রাখে যে কঠিন জিনিসের পাশে এস সলিড, লিকুইড জিনিসের পাশে হচ্ছে এল, আর হচ্ছে আবার লিকুইডের সাথে আর একটা জিনিস আছে অ্যাকুয়াস বা জলীয়, সেটার ক্ষেত্রে এ কিউ দেওয়া হয় এবং গ্যাসীয়র ক্ষেত্রে জি দেওয়া হয়। সো এই যে অবস্থাগুলো বলতেছি এই অবস্থাগুলো আসলে মূলত এই দুইটাকে রিপ্রেজেন্ট করতেছে। সরি, আর একটা জিনিস যেটা আসতেছে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আপনারা হচ্ছে আবার কেউ বইলা ফেলেন না যে হচ্ছে প্রাকৃতিক গ্যাস হচ্ছে মানে প্রাকৃতিক নাম দেওয়া তার মানে হচ্ছে এটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। সো দেখো এই প্রথম তিনটা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে, সো আমাকে যদি আমি মারা যাওয়ার পরে এটা পৃথিবীর একটা ভূগর্ভের ভিতরে চলে যাব এবং চলে গেলে আমার অনেকগুলো আসলে লেয়ার তৈরি হবে এবং এটা 200-300 হাজার বছর লাগবে, সেখানে দেখা যাবে আমার শরীর থেকে কিছু কয়লা তৈরি হবে, এইটা হচ্ছে এই যে কয়লা, এই সলিডটা হচ্ছে কয়লা তৈরি হবে, কিছু লিকুইড তৈরি হবে যেটা হচ্ছে তেল পেট্রোলিয়াম জাতীয় এবং এটাকে রিফাইন করা হয়, তোমরা একদম লাস্ট অধ্যায়ে জানো কেমিস্ট্রি ক্ষেত্রে সরি জীবাশ্ম জ্বালানি নামক একটা অধ্যায় আছে সেখানে পড়ো, এবং আরেকটা হচ্ছে গ্যাসীয় অর্থাৎ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সো প্রাকৃতিক গ্যাস যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি টাইপের হয়ে থাকে, প্রাকৃতিক গ্যাস যেটা আছে এটা হচ্ছে মিথেন হয়ে থাকে, প্রাকৃতিক গ্যাস কি হয়ে থাকে মিথেন, মিথেনটা কি জিনিস CH4, এটা আশা করি সবাই জানি। সো এইখানে আসলে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে এই জিনিসগুলো আসে, কার্বনের সংখ্যার উপর, লাস্ট হচ্ছে N, ঠিক আছে, তোমরা নরমালি N-টা পড়ো, তোমাদের আসলে হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ নিয়ে আমি কথাবার্তা বলতেছি না, তোমাদের এই লেভেলে যতটুকু জানা দরকার। সো লাস্ট হচ্ছে N আসে। সো কার্বনের সংখ্যা যদি 1-2 করে বাড়তে থাকে, অর্থাৎ হচ্ছে ধরো কার্বন যদি 1 হয় সেটা হচ্ছে মিথ, কার্বন যদি 2 হয় তাহলে সেটা হচ্ছে ইথ, যেটা হচ্ছে ইথেন, কার্বন যদি 3 হয় সেটা হচ্ছে প্রোপ, অর্থাৎ হচ্ছে কি প্রোপেন হবে। সো আপনারা চাইলে কিন্তু এই জিনিসগুলা একটু মুখস্থ করতে পারেন, এগুলো আসলে বেশ মজাদার একটা জিনিস, কাজেও লাগতে পারে, আমি একটু ধারাবাহিকভাবে যদি তোমাদেরকে বলে দেই তোমরা একটু লিখে নাও, ঠিক আছে, যদি লিখে নিতে চাও সেটা হচ্ছে মিথ ইথ প্রোপ বিউট, ঠিক আছে, আমি একটু পাশে লিখি কোনো একটা জায়গা, দেখি আমি একটু ফাঁকা জায়গা করে লিখে নিই, মিথ ইথ প্রোপ বিউট, সো আমি কি লিখলাম মিথ ইথ প্রোপ বিউট পেন্ট হেক্স হেক্স, তারপরে কি আসতেছে হেপ্ট অক্ট নন ডেক, ঠিক আছে, আমি এইগুলা বললাম, আবার হচ্ছে এরপরে আসে উনডেক ডোডেক এরকম আসে, ঠিক আছে, এগুলার আমি বলতেছি না। সো এইখানে আমি চাইলে তোমাদের এরকম ভাবে 20-25টাও বলতে পারবানি, আমার মুখস্থ আছে যদিও আমি কেমিস্ট্রি পড়াই না। তারপরে তো দেখো মিথের যেটা আছে সেখানে মনে রাখবা, তাহলে যদি কার্বন সংখ্যা 1 হয়ে থাকে এগুলো কি আসবে মিথেন, তারপর ইথেন প্রোপেন বিউটেন, তারপরে পেন্টেন, তারপর হেক্সেন, তারপর নিজেরা একটু পজ করে উচ্চারণ করার চেষ্টা করো, হেপটেন অক্টেন ননেন এবং ডেকেন। সো এইখানে অক্টেনটার নাম হয়তো বা তোমরা শুনছো, এবং অক্টেন আসলে তোমরা ভাবতে পারবে কোনটা আসলে আপনার, এখানে আমরা যে অক্টেনটা আসলে কোথায় ব্যবহার করি, দেখো যেসব ওই যে মোটর সাইকেলে যেসব আসলে তোমার যে পেট্রোল ইউজ করা হয় ওইগুলার বদলেই আসলে কিন্তু তোমার অক্টেন ইউজ করা যেতে পারে, পেট্রোলে আসলে এগুলো সব কিছুরই মোটামুটি একটা সংমিশ্রণ থাকে, এবং অক্টেনটা আসলে কি হয় একটু বেশি পিওর হয়ে থাকে, একটু পিওর হয়ে থাকে, ঠিক আছে, অক্টেনটা ইউজ করলে কি হয় তোমার যে ইঞ্জিনটা আছে ওইটা বেশ ভালো থাকে,
অকটেন ইউজ করলে ইঞ্জিন ভালো থাকে। এবং দেখো আসলে কিন্তু আমরা যে তেলগুলা মানে গাড়ি ঘোড়ার জন্য কিনি এইগুলা কিন্তু আসলে পিওর হয়ে থাকে না। যদি না হওয়ার কারণে আমরা যে মাইলেজটা পাই, অর্থাৎ ধরো হচ্ছে কোনো একটা বাইকে 1 লিটার তেলের জন্য তোমার হচ্ছে ধরো 50 কিলোমিটার যায় বা 40 কিলোমিটার যায় 25 কিলোমিটার যায়, ওটা কিন্তু আরো বেশি যাওয়া সম্ভব যদি অকটেন তেল ইউজ করো। অকটেনের দামও বেশি, অকটেন ইউজ করলে ভালোটা কি তোমার একটু বেশি যাবে, অল্প একটু বেশি যাবে, এবং দেখা যাবে তোমার যে ইঞ্জিনটা আছে এটাও ভালো থাকে, ওটাতে ভেজাল কম। যাই হোক অকটেনটা তোমাদের পরিচিত, এই জন্য একটু একটা কথাবার্তা বললাম। এরপর দেখো কি আসতেছে, নিউক্লিয়ার শক্তি। সো নিউক্লিয়ার শক্তিটা কোথা থেকে আসতেছে, নিউক্লিয়ার শব্দটা আমরা কোথায় পাইছি, নিউক্লিয়াস থেকে পাচ্ছি, ঠিক আছে। নিউক্লিয়াস, আমরা নিউক্লিয়ার কথাটা পাচ্ছি নিউক্লিয়াস থেকে। সো আমরা ডেফিনেটলি কিছু নিউক্লিয়াস থেকে শক্তি পাবো যেখানে আসলে কোনো ধরনের ইলেকট্রনের কথাবার্তা হবে না। নিউক্লিয়াস আমাদের একটা যে কোনো পরমাণুর মৌলিক উপাদান তিনটা, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা জানি নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, অর্থাৎ আমরা হচ্ছে এখানে নিউক্লিয়াসের ব্যবহার জানবো। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ব্যবহার করে কিভাবে শক্তি তৈরি করা যায়। এখন দেখো নিউক্লিয়াসের ক্ষেত্রে একটা বিষয়, একটা বেশ ইন্টারেস্টিং জিনিস আছে, নিউক্লিয়াসকে ভাঙলেও শক্তি পাওয়া যায়, আবার হচ্ছে নিউক্লিয়াসকে জোড়া লাগাইলেও শক্তি পাওয়া যায়। অর্থাৎ দেখো আমাদের কাছে দুইটা অপশন আসতেছে, একটা হচ্ছে ভাঙা আর একটা হচ্ছে গড়া, ঠিক আছে। দেখো যদি ভাঙার কথা বলি এটা ক্ষেত্রে কি বলা হয় তোমার হচ্ছে ফিউশন, ফিউশন, ঠিক আছে। এটাকে তোমার দেখো অনেক জায়গায় অনেক কথাবার্তা, সরি সরি ফিউশন না ফিশন, সরি ফিশন বিক্রিয়া, এটা ক্ষেত্রে তুমি অনেক জায়গায় অনেক নাম দেখবা, ফিশন দেখবা, ফিশান দেখবা, বা তোমার হচ্ছে দন্তের স্বর ব্যবহার দেখতে পারো, যেটাই দেখো না কেন মেন কথা খেয়াল করতে হবে তোমার এই জায়গাটা গড়ারটা, অর্থাৎ এটাকে বলা হয় ফিউ শান বা ফিউশন, যেটাই বলো না কেন। আসলে ওই ইংরেজি শব্দ ইউজ করা হয় তো, সেটার আসলে বাংলা অর্থ অনেকে বিভিন্নভাবে নেয়। মেন কথাটা হচ্ছে ইউ, এইখানে যে ইউ আছে তোমার হচ্ছে ইউতে হচ্ছে মনে রাখবা ইউনাইটেড, অর্থাৎ হচ্ছে তোমার যুক্ত করা, ইউনাইটেড মানে যুক্ত করা, ঠিক আছে। সো দেখো ফিউ, ইউ থাকলে, ইউ থাকলে সেটা হচ্ছে গড়া, আর ইউ না থাকলে যেটাই পাও না কেন সেটা হচ্ছে ভাঙা, এটা মনে রাখবা। এবং দুইটা ক্ষেত্রে কি হয় শক্তি পেয়ে থাকি আমরা। কিভাবে হয়, ধরো আমি তোমাকে একটা তোমাদের জানাশোনা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, পটাশিয়াম। ধরো পটাশিয়াম হচ্ছে তোমার 19 তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। 19 পারমাণবিক সংখ্যার পটাশিয়ামকে আমি কি করলাম তোমার হচ্ছে এটাকে ভাঙলাম, ভেঙে আমি হচ্ছে তোমার ধরো তৈরি করলাম হচ্ছে ধরো হচ্ছে সোডিয়াম 11, এবং বাকি থাকতেছে কি 8, অর্থাৎ হচ্ছে অক্সিজেন। আমি ধরো হচ্ছে এই দুইটা জিনিস তৈরি করলাম, এবং এখানে দেখো আমি শুধু পারমাণবিক সংখ্যার কথা বলতেছি, অর্থাৎ এখানে শুধুমাত্র নিউক্লিয়াসের ব্যবহার হচ্ছে, ইলেকট্রনের ব্যবহার হচ্ছে না। বাট প্রোটন আছে, হ্যাঁ প্রোটন থাকবে, প্রোটন থাকবে, বাট প্রোটনে কোনো তেমন কোনো চেঞ্জ আসবে না, জাস্ট হচ্ছে মানে প্রোটনের ক্ষেত্রে কি এদের মতো করে ভাগ হয়ে যাবে। এইখানে দেখা যাবে মূলত আসলে ভাঙ, এটা ভাঙে কিভাবে, এটা বাইরে থেকে একটা নিউট্রন আয়নে আঘাত করা হয়, বাইরে থেকে একটা নিউটন আইনে আঘাত করা হয়। এই নিউটন দিয়ে আঘাত করলে এরকম ভাবে দুইটা ভিন্ন নিউক্লিয়াস তৈরি হয়। দেখো একটা নিউক্লিয়াস ভাঙতেছো, দুইটা ভিন্ন নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়া বললে ভুল হবে। রাসায়নিক বিক্রিয়ায় কোন লেভেলে কাজ করা হয়, ইলেকট্রন লেভেলে কাজ হয়, ওই যে ইলেকট্রনের আদান প্রদান, রসায়ন আমরা এগুলাই পড়ি। কিন্তু কিন্তু যদি নিউক্লিয়ার লেভেলে কাজ হয় সেটাকে কি বলবো, তাহলে হচ্ছে নিউক্লিয়ার শক্তি বা নিউক্লিয় বিক্রিয়া বলবো। নিউক্লিয়ার বিক্রিয়া কি, এই যে ফিউশন ফিশন। তাহলে বুঝতে হচ্ছে রাসায়নিক শক্তি আর নিউক্লিয়ার শক্তির ভিতর পার্থক্যটা কোথায়, এবং রাসায়নিক বিক্রিয়া নিউক্লিয়ার বিক্রিয়ার ভিতর পার্থক্য কোথায়। এই কথাগুলো একটু বেসিক লেভেলে কথাবার্তা মাথায় রাখবেন, ঠিক আছে। যদিও আপনাদের এগুলো আসলে আলোচনা এই অধ্যায়ে খুব একটা এসব আলোচনা করার সুযোগ নেই, তারপর আমি বলতেছি কেন এগুলো তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করবে, ওকে। আচ্ছা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেওয়া হবে, ওকে। আচ্ছা মাঝে মধ্যে আপনি করে বললে তোমাদের ভাবার দোকান, আমি রাইগা রাইগা মনে হয় বলতেছি, একটা অভ্যাসের মতো। আমার যে টিচার ছিল স্কুল লাইফে, সো উনিও অনেক সময় এরকম ভাবে আমাকে হচ্ছে খোকন বলতো, আমার ছোট মিয়া বলতো, এবং হচ্ছে তোমার মাঝে মধ্যে আপনি করে বলতো লিমন সাহেব কেমন আছেন, বা খোকন আপনি কি করতেছেন, বা
ছোট মিয়া কি করতেছেন, এরকম ভাবে বলতো। সো এই জিনিসগুলো দেখো, আমাদের এই যে নিউক্লিয়ার শক্তি, এটা সম্পর্কে আশা করি একটা বেসিক আইডিয়া পেয়ে গেছেন আপনারা। এবার দেখো আসে নবায়নযোগ্য যেগুলো আছে। সো জলবিদ্যুতের ক্ষেত্রে পৃথিবীর আসলে 1/5 তোমার আসলে যত এই যে বিদ্যুৎ তৈরি হয় এর মনে 1/5 তৈরি হয়। এটা চাইলে তোমরা বই থেকে দেখে নিও, আমার যতদূর মনে পড়ে 1/5, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এখন তোমরা এখানে চাইলে একটু বলতে পারো পানির কত পার্সেন্টেজ গুলা, এগুলো একটু জানো। যে জল সম্পর্কে যদি কথাবার্তা হচ্ছে, তবে মনে রাখো বর্তমানে কিন্তু আসলে জলবিদ্যুৎটাকে ব্যবহার করা হয় না সচেতন বুদ্ধিতে। কেন করা হয় না? আগে বাংলাদেশে কোন নদীতে মূলত আসলে তোমার এই মানে জলবিদ্যুৎ তৈরি করা? কর্ণফুলী। কেন বলো? কর্ণফুলী হচ্ছে সব থেকে খরস্রোতা। এখন এই নদীর স্রোত আটকায় মূলত এগুলো তৈরি করা হয়। এই আটকাইলে আসলে নদীর সাধারণ গতি প্রবাহ আসলে বাধাপ্রাপ্ত, যেটা প্রকৃতির জন্য হুমকিস্বরূপ। এই জন্য কিন্তু বর্তমানে ইউজ করা হয় না তেমন একটা, বাংলাদেশেও ইউজ করা হয় না, ঠিক আছে? তারপরে অনেক জায়গায় এখন ইউজ করা হয়। এখন এই যে জলবিদ্যুৎটা আছে, জলবিদ্যুতের ক্ষেত্রে জল কথাটা আসতেছে, জলের প্রপোর্শনটা অর্থাৎ অনুপাতগুলো একটু মনে রাখতে পারলে ভেরি ইম্পর্টেন্ট। এটা বেশ ইন্টারেস্টিং। আমি বললাম না আজকে আমরা গল্প করব, লাইফ সম্পর্কে অনেক কিছু জানবা, তোমাদের আশেপাশে কি আছে। সো টোটাল পৃথিবীর যে 100% পানি আছে, মনে রাখবা এর 97% পানি হচ্ছে তোমার কি লবণাক্ত পানি, এবং এর 3% পানি হচ্ছে তোমার মিষ্টি পানি। এখন এই 3%কে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। এর ভিতরে তোমার হচ্ছে 2% হচ্ছে বরফ আছে, 2% হচ্ছে বরফ, এবং 0.99% মতো হচ্ছে তোমার এই লিকুইড অবস্থায়। লিকুইড মানে দেখো 3% হচ্ছে স্বাদু পানি, স্বাদু পানি, ঠিক আছে? এটা হচ্ছে লিকুইড, লিকুইড অবস্থায় আছে, অর্থাৎ হচ্ছে ধরো ওই যে কূপ টুপ যেগুলো আছে, নদী, তারপর হচ্ছে ভূগর্ভস্থ পানি, সব কিন্তু 1%। তার মানে দেখো পুরা পৃথিবীর পানির মাত্র 1% হচ্ছে আমরা ইউজ করতে পারি, এবং সেটাও কত বেশি পরিমাণে। বুঝতে পারছি ঘটনাটা? তাহলে আসলে আমরা পানির মানে কতটা আসলে আমাদের চারপাশে পানির একটা তোমার কি বলা যেতে পারে, আধিপত্য বলা যেতে পারে, ঠিক আছে? ওকে, এগুলো আশা করি আমরা বুঝতে পারলাম। তো এইখানে তোমার হচ্ছে আমাদের এটুকু একটু জাস্ট আমি মজা করে একটু ইনফরমেশন গুলো দিলাম তোমাদেরকে, বায়োমাস এবং বায়োফুয়েল। তো দেখো তোমরা বায়োলজির শব্দটা বুঝো, বায়োলজি, বায়োলজি, দেখো এটা আসলে দুইটা জায়গা থেকে আসে, একটা হচ্ছে বায়ো, বায়োস, এবং হচ্ছে একটা হচ্ছে লজোস, ঠিক আছে? বায়ো মানে কি জীব, এবং লজোস মানে হচ্ছে জ্ঞান, অর্থাৎ হচ্ছে জীব সম্পর্কে যে জ্ঞান, ঠিক আছে? জীব সম্পর্কে যে জ্ঞান, এটাকে আমরা বায়োলজি বলি। তাহলে দেখো যদি আমি বলি বায়োমাস, বায়োমাস এটার ইংরেজিটা কি MASS, ঠিক আছে? বায়োমাস এই শব্দটা কোথায় দেখে আসছি আমরা? মাস মানে হচ্ছে ভর, মাস মানে হচ্ছে ভর, অর্থাৎ জীব ভর। বায়োফুয়েল মানে তোমার হচ্ছে, ফুয়েল মানে কি, ফুয়েলের বাংলা আমি ভুলে গেছি। সো তার মানে হচ্ছে জীবের থেকে যে ফুয়েলটা পাচ্ছ তুমি। এখন এই দুইটা জিনিসের ভিতরে কনফিউশন হইতে পারে। দেখো তোমরা আসলে বায়োমাস বলতে বোঝানো হচ্ছে, ফর এক্সাম্পল আমার যে টোটাল যে ভরটা আছে, এই ভরটাকে যদি তুমি আসলে ইউজ করো কি পরিমাণ শক্তি পাবা। শক্তি পাওয়া বলতে হচ্ছে ধরো আমাকে পুড়াই ফেললে, আমাকে পুড়াই ফেললেও একটা শক্তি আছে অবশ্যই। একটা তুমি যে কোনো ধরো একটা গাছকে পুড়াইলে, গাছকে পুড়াইলে সেখান থেকে কিছু পরিমাণ শক্তি পাবা না? অর্থাৎ তাকে পুড়ায় তার যে কঠিন যে ভর আছে, একটা গাছ মারা যাওয়ার পর যে কঠিন ভরটা আছে সেটাকে ব্যবহার করে তুমি কিছু শক্তি পাচ্ছ, ওটাকে আমরা কি বলি? বায়োমাস বলি। বায়োফুয়েলটা কি, ধরো ওই গাছটাকে নিংড়ায় তুমি এখান থেকে কিছু তেল বের করলে, এটা হচ্ছে বায়োফুয়েল। অর্থাৎ জিনিসটাকে তোমরা অনেকটা হচ্ছে সুগার কেন, বা তোমরা যে যে আখ যেটা খাও এটার সাথে তুলনা করতে পারো। আখের যে ছোবড়াটা আছে, ওই ছোবড়াটা পুড়ায় না অনেকে জানো, ওই ছোবড়া কিন্তু পুড়ানো যায়। সো ওই ছোবড়াকে পুড়ানো হয়, অথবা এই যে কাগজ টাগজ তৈরিতে ব্যবহার করা হয়। সো ওই ছোবড়া পুড়াইলে যে শক্তিটা পাবো ওইটা হচ্ছে বায়োমাস, এবং ওইখান থেকে ধরো তুমি যে রসটা পাও ওটা হচ্ছে বায়োফুয়েল, যদি ওটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। যদিও ব্যবহার করা যায় না, আমি জাস্ট উদাহরণ হিসেবে তোমাদেরকে বললাম। বায়োফুয়েল এবং বায়োমাসের ভিতরে আশা করি পার্থক্যটা ক্লিয়ার, ঠিক আছে? বায়োমাস এবং বায়োফুয়েল। আচ্ছা এখন দেখো তারপর আসছে সৌরশক্তি। সো সৌরশক্তিকে ব্যবহার করেও কিন্তু আমরা কি পাই, তোমার হচ্ছে শক্তি পেয়ে থাকে। সো এই সৌরশক্তিটা আসলে কিভাবে ইউজ করা যেতে পারে? আমরা তো এক হচ্ছে সৌরশক্তি ব্যক্তিগতভাবে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ধরো
খাবার টাবার সুরক্ষার জন্য বা খাবার হচ্ছে তোমার অনেক কিছুই আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্ষেত্রে সৌরশক্তি ডিরেক্টলি ব্যবহার করতে পারি তাপ শক্তি হিসাবে, কিন্তু আলোক শক্তি হিসাবে ব্যবহার করি। কিন্তু এটাকে সঞ্চয় করা যায় কিভাবে সেটা আমরা জানি, সোলার প্যানেল। এটা হচ্ছে সোলার প্যানেল, সোলার প্যানেল ইউজ করে থাকি। এখন সোলার প্যানেল আসলে কি হয়ে থাকে, সোলার প্যানেলে মূলত হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া হয়ে থাকে। দেখো ফটো মানে হচ্ছে আলো, আমরা আলোর যে ছোট ছোট কণা আছে এগুলাকে ফোটন বলে থাকি। একটা আলোক রশ্মিকে যদি তোমাকে তুমি এইভাবে কল্পনা করে থাকো, এই যে আমরা এইভাবে, তোমরা হয়তো আশা করি খেয়াল করে থাকার কথা, আমার যারা ক্লাস করছো আলো অনেকটা এরকম হয়ে থাকে। এই ছোট ছোট যে প্যাকেট আছে এই যে কণার মতো দেখা যাচ্ছে, এটাকে আসলে তোমার কি বলা হয়, ফোটন বলা হয়ে থাকে। সো এই যে যে ফোটন আছে সেখান থেকে ফটো এবং আলোকে অনেক সময় ফটো দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সো ফটো ইলেকট্রিক, ইলেকট্রিক মানে কি, মানে তড়িৎ, তাহলে ফটো তড়িৎ ক্রিয়া। ফটো তড়িৎ ক্রিয়া বলতে কি খেয়াল করে দেখো, ফটো তড়িৎ বা ফটো ইলেকট্রিক, সেখানে কি হবে, ফোটন আসবে ইলেকট্রন যাবে। দেখো ফোটন আসবে ফটো ইলেকট্রিক, ফোটন আসবে ইলেকট্রন যাবে। এই কনসেপ্টগুলো কিন্তু অনেক ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা বোঝে না, বাট তোমাদেরকে যেভাবে বোঝানো হচ্ছে একটু খেয়াল করলে পেরে যাবা। দেখো তার মানে হচ্ছে কোনো একটা প্যানেল আছে যে প্যানেলের উপরে কি পড়বে, আলো পড়বে। এই যে আলো এরকম ছোট ছোট প্যাকেট এসে পড়বে এবং এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। ইলেকট্রন মূলত একটা শক্তি ধরে রাখে প্রত্যেকটা কক্ষপথে, আমরা জানি ওই কক্ষপথের সমান পরিমাণ শক্তি দিলে কি হয়ে যায়, ওই কক্ষপথ থেকে বের হয়ে যাইতে পারে। সো আমরা শক্তি দিলাম বাইরে থেকে, ইলেকট্রন বের হয়ে যাবে। দেখো আমি এখানে কি করলাম, একটা তার লাগাই দিলাম, এই তার বরাবর ধর হচ্ছে ইলেকট্রন গুলা গেল, বাইরে থেকে আলো আসতেছে এবং ইলেকট্রন যায় আমার এখানে ধর একটা ব্যাটারিতে যেয়ে জমা হচ্ছে। তাহলে কি হবে, আমি সঞ্চয় করতেছি। এই যে ফটো ইলেকট্রিক ক্রিয়াটা, এটা কে করছেন, এটা হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন করছেন। তোমাদের অনেকেরই ধারণা যে আইনস্টাইন হয়তো E=mc² টাইপের যে সূত্র আছে বা ধর হচ্ছে আপেক্ষিকতা যে সূত্র আছে, সেই সূত্রের কারণে উনি হচ্ছে তোমার নোবেল পাইছেন। এটা কিন্তু সত্য না, তিনি ফটো ইলেকট্রিক ক্রিয়ার কারণে কিন্তু তিনি নোবেল পাইছেন। আরও একটা ইনফরমেশন মনে রাখবা, তিনি কিন্তু তার প্রথম যে ওয়াইফ ছিলেন তাকে কিন্তু এই টাকাটা দিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। সো এইখানে তোমার হচ্ছে এই, তবে ফটো ইলেকট্রিক ক্রিয়ার এইখানেও কিন্তু আবার আপেক্ষিকতার কিছু কনসেপ্টের ব্যবহার আছে, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে গেলে ডিটেলসে জানতে পারবে। বাট আমি যে কথাগুলো বললাম আশা করি খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই সহজ ছিল, শর্টে চাইলেও বুঝতে পারছো, ঠিক আছে। এরপর দেখো হচ্ছে বায়ু শক্তি, অর্থাৎ বায়ু কি, উইন্ডমিল। বাংলাদেশে এটা খুবই কম দেখা যাবে, ইউরোপে গেলে খুব বেশি দেখতে পারবা। এখানে দেখা যায় কি, তোমার সমুদ্রের মাঝখানে বা মরুভূমিতে কি হচ্ছে, এইখানে তোমরা দেখা মনে হবে একটা ফ্যান, তোমরা এরকম ভাবে দেখো অনেকে যে এরকম তোমার হচ্ছে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস ঘুরতেছে এবং স্পিডটা দেখা মনে হয় যে তোমার আসলে হচ্ছে খুব বেশি একটা স্পিড মনে হয় না, বাট বাস্তবে অনেক বড় একটা পাখা। এগুলা এক একটা পাখা ধর হচ্ছে তোমার আসলে 20 মিটার। সো এই যে যাকে একটা পাখা আছে, এই পাখাগুলো এরকম ঘুরলে ওইখান থেকে শক্তি জেনারেট হয়। এই ভেতরে একটা মেশিন বসানো থাকে যেটা ওই যে যে গতিশক্তি আছে, ওই বাতাসের গতিশক্তিকে ধারণ করতেছে পাখাগুলা, ওই পাখার থেকে যে গতিশক্তিটা আছে ওই গতিশক্তিটাকে বিদ্যুৎ শক্তি হিসাবে তোমার সঞ্চয় করে রাখে। আশা করি বুঝতে পারছি। এখন দেখো তোমার হচ্ছে জিও থার্মাল, ভূতাপ। জিও মানে হচ্ছে ভূ, থার্মাল মানে হচ্ছে তাপ। ভূতাপের ক্ষেত্রে কি, আমাদের ভূগর্ভে অনেক জায়গা আছে, বিশেষ করে আগ্নেয়গিরি যেসব জায়গা, ওই জায়গায় অনেক তাপমাত্রা থাকে। সো এই তাপ শক্তিকে অন্য একটা শক্তিকে কনভার্ট করা গেলেই হলো, যদিও এটার ব্যবহার খুবই কম হয় এখনো, আসলে আমরা ওইভাবে খুব একটা ভালোভাবে এটা শক্তি রূপান্তর বুঝি না, ঠিক আছে। তাহলে আশা করি আমরা এই কথাগুলো বুঝতে পারছি। এখন দেখো আমি তোমাদের জন্য কিছু একটু মজা হাসি ঠাট্টার কথাবার্তা রেখে দিছি তোমাদের জন্য, তো সেই কথাবার্তাগুলো না একটু আলোচনা করতে পারি। এই যে আমরা যে প্রাকৃতিক গ্যাসের কথাবার্তা বললাম, আমরা বাসায় যে গ্যাসটা ব্যবহার করে থাকি সেটাকে আসলে কি বলা হয়, সিলিন্ডারের যে গ্যাসটা ব্যবহার করে থাকে সেটাকে কি বলা হয়, সেটাকে এলপিজি গ্যাস বলা হয়। এবং এলপিজি গ্যাসের পূর্ণ রূপটা আমি যেটা প্রশ্ন করবো পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, এলপিজির পূর্ণ রূপটা কি সেটা একটু বলার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে লিকুইফাইড। এখানে তোমার হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে ভুলটা করে, যারা একবার জেনে যায় এটাকে লিকুইড লেখা রাখে, লিকুইড, লিকুইড বললে ভুল হবে, আমরা ইন্টারমিডিয়েট এই জিনিস আসে এবং সেখানে ভুল করে স্টুডেন্ট, লিকুইফাইড তোমার হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। আমি পেট্রোলিয়াম তো পেট্রোলিয়াম, লিয়াম বানানটা এক্সাক্ট খেয়াল নাই, ইউ অথবা এ, পেট্রোলিয়াম গ্যাস,
ঠিক আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবং এর উপাদান কি কি থাকে? মেইনলি কিন্তু মিথেন না, প্রোপেন এবং বিউটেন থাকে, প্রোপেন এবং বিউটেন থাকে। ওই যেগুলো শিখাইছি কিন্তু, এবং এটা যদি মুখস্থ রাখতে চাও মনে রাখতে পারো, এটা 25% থাকে, এটা আসলে 75% থাকে। এবং দেখো সিএনজি, সিএনজি নাম অনেক শুনছেন আপনারা, আপনাদেরকে আমি কিন্তু এই দুইটা জিনিস কেন বলছি, ওই যে বলছিলাম একটা রিয়েল লাইফ সম্পর্কে ইনফরমেশন জানে, সো এগুলো আসলে তোমাদের রিয়েল লাইফে আছে, সো এই জন্য বলতেছি। সিএনজিটা কি, সিএনজির ক্ষেত্রে ধরো আমি সি বইলা দিলাম, কম্প্রেসড, কম্প্রেসড অর্থাৎ একটা গ্যাসকে চেপে তোমার আসলে হচ্ছে এটাকে সংকুচিত করা হচ্ছে, কম্প্রেসড। তারপরে কি হবে, এনে হচ্ছে ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বুঝতে পারছি আশা করি। এবার হচ্ছে আমি এইটা বলবো না, এটার অ্যান্সার তোমরা সবাই বলবা, এলএনজির ফুল ফর্মটা কি, অলরেডি আমি এগুলো ব্যবহার করে ফেলছি, ঠিক আছে। ওকে, এখন দেখো শক্তি রূপান্তর এবং পরিবেশের উপর প্রভাব। শক্তির যখনই রূপান্তর হয় তখন সম্পূর্ণরূপে রূপান্তর সম্ভব হয় না, সেম ফর্মেটে, সেম ফর্মেটে বলতে কথাটা বুঝো, আমরা জানি শক্তির বিনাশ হয় না, যদি বিনাশ না হয় তাহলে যদি আমি 100 জুল শক্তি ইউজ করি তাহলে আমি 100 জুল শক্তি পাব, এটাই হওয়ার কথা। তাহলে শক্তি রূপান্তরের প্রবলেম ছিল না, প্রবলেমটা হচ্ছে এই 100 জুল আসলে একটা জায়গা থেকে আসে না, এই 100 জুল ধরো হচ্ছে এই যে সরি মানে 100 জুল যেটা ছিল এটা ভেঙে দুইটা ধরো হচ্ছে 70 জুল এবং 30 জুল, এরকম ভাবে এই দুইটা মিলে তোমার আসলে হচ্ছে আমরা 100 জুল পাই। এইখানে হচ্ছে প্রবলেম, ধরো আমি যদি হচ্ছে 100 জুল তাপ দিয়ে থাকি সেখান থেকে যদি আমি 100 জুল বিদ্যুৎ শক্তি পাই দ্যাটস গুড, বাট হয় কি আমরা দেখা যায় যে 30 জুল মাত্র হচ্ছে বিদ্যুৎ শক্তি পাই, বাকি 70 জুল অন্য কোনো একটা ভাবে, ধরো শব্দ শক্তি, তারপর হচ্ছে ঘর্ষণের কারণে, বিভিন্ন কারণে ধরো হচ্ছে এই শক্তিটা ব্যয় হয়ে যায়, যেটা প্রকৃতিতে উন্মুক্ত হয়ে যায় এবং এটা প্রকৃতির ক্ষতি করে থাকে। এই জন্য শক্তির রূপান্তর আসলে কিন্তু খারাপ হয়ে থাকে। শক্তির রূপান্তর যখন তোমরা জানবা, যখন কেমিক্যাল ফ্যাক্টরি যেগুলো আছে সেসব জায়গায় চেষ্টা করা হয় যে জন একটা বিক্রিয়ার যত ধাপগুলো আছে কমায় ফেলা যায়, বা ধরো হচ্ছে যে তোমার আসলে শক্তির যে রূপান্তর আছে এই জিনিসটাকে সহজ করে ফেলা, তাহলে কি হবে তোমার শক্তির অপচয় কম হবে। তো শক্তির রূপান্তর কিন্তু আসলে খুব একটা ভালো জিনিস না, এটা আসলে অনেক ক্ষতি করে থাকে। অর্থাৎ ধরো আমি উপরের থেকে একটা যে বস্তু ফেললাম, উপরের থেকে একটা বস্তু যদি আমি হচ্ছে মাটিতে ফেলি, এখানে দেখো কি কি ঘটনা ঘটবে, এই মাটিতে পড়ার সাথে ওই জিনিসটা উঠায় দেখবা এই মাটির এখানে একটু তাপ তৈরি হয়েছে, এখানে কি ছিল এর বিভব শক্তি ছিল, এই বিভব শক্তি গতি শক্তিতে কনভার্ট হয়েছে, সেই গতি শক্তি এই জায়গাটা কি হয়েছে, গতি শক্তিটা এখানে কিছু তাপে কনভার্ট হয়েছে, আবার একটা শব্দ শুনতে পাবা তোমরা সেই শব্দ শক্তিতেও কিন্তু কনভার্ট হচ্ছে। ধরো তোমার দরকার হচ্ছে শুধুমাত্র হচ্ছে তোমার তাপ শক্তি দরকার, বাট তোমার শব্দও তৈরি হচ্ছে, ওটা তোমার কাঙ্ক্ষিত না এবং ওটা কিন্তু একটা অপচয় শক্তি। আশা করি আমরা বুঝতে পারছি। সো এইখানে এই জিনিসটা আমার মনে হয় না স্কুলে কোনোদিন এতটা ডিটেলসে আলোচনা করা হয়, আমি চেষ্টা করছি, যেহেতু আমরা বলছি কি এটা হচ্ছে একটা তোমাদের জন্য একটা কোরআন শরীফের মতো হবে, কাজ ক্ষমতা শক্তির জন্য এই অধ্যায়টা হবে কোরআন শরীফের মতো, তোমরা তোমাদের বন্ধুদেরকে রেকমেন্ড করবা, তারা তাদের বন্ধুদেরকে রেকমেন্ড করবে, এই ক্লাসগুলো সারা জীবন থাকবে এবং একটা পুরো একটা চেইন তৈরি হবে বাংলাদেশ জুড়ে, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল প্ল্যান ছিল। তাহলে আমরা আশা করি সেই দিকেই আগাচ্ছি। আল্লাহ হাফেজ।